গৌরীশঙ্করদের লেখা নানান রঙের মানুষ, কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে, কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে, কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি, কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে, কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়ী মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে, কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে, কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে, কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কজলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে, কেউ দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খাচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে, কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই, কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে, কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো, কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, ভগবান চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে, নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলপনায়।